বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য ভারতের ত্রিপুরার অন্তর্গত আন্তর্জাতিক সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু এই পরিস্থিতিতেও অবাধে ঘটছে মানব পাচারের ঘটনা। শুক্রবার বিকেলে রাজধানীর চন্দ্রপুর ISPT বাস স্ট্যান্ড এলাকা থেকে 3 বাংলাদেশি নাগরিককে পুলিশ গ্রেফতার করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ধৃতরা হল মোহাম্মদ সিরাজুল শেখ, মোহাম্মদ আলামিন ইলিয়াস, জুয়েল এবং ফাতেমা বেগম। ধৃত বাংলাদেশিদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়েছে পুলিশ। শুক্রবার পূর্ব থানার OC রানা চ্যাটার্জি এ সংবাদ জানান। তিনি আরও জানান, ধৃতদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর, যে আমাদের এখানে ISPT আছে, এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে। তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে 3 লোককে আমরা আটক করেছি বিকেলবেলায়। তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন ইলিয়াস জুয়েল। একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল, তার নাম হচ্ছে ফাতেমা বেগম। সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না, তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যেই প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী লিগেল অ্যাকশন নেব। প্রসঙ্গত উল্লেখ হচ্ছে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অস্থির পরিস্থিতি চলছে। প্রায় সবকটি জেলায় সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের উপর আক্রমণ সংগঠিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে শত শত হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীর মানুষ ভারতে চলে আসার জন্য সীমান্তের ওপারে আশ্রয় নিয়েছে, কিন্তু সীমান্ত প্রহরা সীমান্তরক্ষী বাহিনীর অধিক সক্রিয়তার কারণে তারা ভারতে প্রবেশ করতে পারছে না। এই অবস্থায় এই 3 বাংলাদেশি নাগরিক কীভাবে সীমান্ত টপকে ভারতে প্রবেশ করতে পারলো তা নিয়ে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে দেশের এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।